আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নামেরার সোয়ালডা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালেই অনেক রোদ উঠে গেছে, মনে হচ্ছে দুপুর হয়ে গেল। তো সকালে আমি ঘুম থেকে উঠে রুটি বানিয়েছি, সাথে হালুয়া ছিল, আর নামিরার খুব পছন্দের খাবার সেটা হলো আলুর ভর্তা। তো সে আলুর ভর্তার সাথে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো আমিও একদিন ট্রাই করলাম, তো আমারও খুব ভালো লাগলো। যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কেমন লাগে, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। দুই দিন আগে আমি বাসার বাইরে গিয়েছিলাম, ঘরে কিছু কেনাকাটা ছিল, হাঁড়ি পাতিল কিছু লাগতো, তো আমি স্বপ্নে গিয়েছিলাম কিছু কেনার জন্যে। তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসছি, তো এগুলাকে আমি দুদিন রেখে দিলাম যাতে জীবাণুমুক্ত হয়। তো জিনিস আমার স্যানিটাইজ করা হয়ে গেছে, এখন আমি সবগুলাকে গুছিয়ে রাখবো। তাও আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো এটা কেকের মোল্ড, এটা খুব ভালো লাগলো, নিয়ে আসলাম। ঘরে ছিল কিছু, এটাও ছিল, তো আমি নিয়ে আসলাম, কিছু ভালো লাগলে আমি কিনি। আমার ঘরের জিনিস কিন্তু খুব ভালো লাগে। এই চালনিটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, তাই আবার কিনলাম। তো আমার সবচেয়ে ভালো লাগছে এই বলটা, এই বলটাতে আমি ফল বা অনেক কিছু গুছিয়ে রাখতে পারবো। তো স্পেশালি ফলের জন্য আনলাম, খুব সুন্দর, এটা আমার খুব ফেভারিট। সবগুলো প্রোডাক্ট আমি রেখে দিব। তো আজকে ভাবলাম কিছু কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখি। কাঁঠালের বিচি তো আমাদের সবার খুব ফেভারিট, এটার ভর্তা করলে অনেক ভালো লাগে। তো আমি এরকম আস্তে আস্তে রেখে দিব, এরকম একটা কাপড়ে করে রেখে দিব, সারা বছর ভালো থাকবে। এরকম কাপড়ে করে একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে এয়ার টাইট করে তারপর রেখে দিব, যখন ভালো মানে মন চায় বা যখন রান্না করা হয় তখন নামিয়ে ক্লিন করে রান্না করলেই হয়ে যাবে। তো যেমনটা এরকমই থাকবে, কিন্তু বাইরে রাখলে তো এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তারপর চিমে যায়, এটা আর খেতেও এরকম ভালো লাগে না। তো আমি এভাবেই আমার ডিপ ফ্রিজে রেখে দিই। তো এরকম করে আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে। তো আজকে কিছু মাছও কিনলাম, চিংড়ি মাছ, তারপর পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ, এগুলোই লোকেরা নিয়ে আসলো, তো তাই আমি এখান থেকে কিনে নিলাম। আর বাজারে যাওয়া লাগে না, এখন তো বাজারে যাওয়াটা খুবই রিস্কের। তো আজকে কিছু মাছ রান্না করব। তো নামিরাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব, বলে আমি চিংড়ি মাছ রান্না করো, ওর আবার চিংড়ি মাছ খুব পছন্দের। আর এই চিংড়িগুলো কিন্তু আমি পিছনের থেকে একটু কেটে নিয়েছি, পিছনে আবার একটা ময়লা থাকে সেটা ফেলে নিতে হয়, যারা জানেন তো জানেন, যারা জানে না তাদেরকে আমি বললাম। তো এখন মাছগুলোকে আমি ভুনা করে নিব। আর আজকে আমি মাছ ভুনা করার জন্য আমি যে ফ্রোজেন করে রাখছিলাম পেঁয়াজগুলো সেগুলো ব্যবহার করব। তো অনেক সময় বেঁচে যায়, তাহলে আপনারা কিন্তু এরকম পেঁয়াজ কেটে ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে অনেকটুকু সময় বেঁচে যায়। কারণ মাছ যেদিন কাটা হয় সেদিন তো অনেক সময় লাগে, তো সারাদিন চলে যায়, তো ইজিলি রান্না করা যায় ফ্রোজেন করে রাখলে। তো আমি এখন আমার মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিব, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না, খেতেও খুব ভালো লাগবে। আর কাঁচামরিচ যখন দিবেন তখন কাঁচামরিচের পিছনে যে বোটাটা থাকে সেটা একটু কেটে দিবেন, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। এখন মাছগুলো দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। তো আমার মাছ বোনা হয়ে যাচ্ছে, একটু কষিয়ে নামিয়ে ফেলবো। মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, আর ফ্রেশ মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ফ্রেশ ছিল বলেই আমি অনেকগুলো মাছ একসাথে নিয়ে নিলাম, 6 কেজির মতো মাছ কিনছি আজকে। সবগুলো কেটে এখন রান্না করে নিলাম, আর আমার রান্না তো হয়ে গেল। তো এখন আমি ভাত বসিয়ে দিব। এখন আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে গোসলটা সেরে নামাজ পড়ে নিব। সব কিছু শেষ করে এখন নামিরা নবেদকে খাওয়াই দিব। তো নামিরাকে আমি খাওয়াই দিচ্ছি ওর বাবার ভয় দেখিয়ে, কার্টুন দেখিয়ে। ওদেরকে খাওয়ানোটা খুব কঠিন কাজ, মানে কেউ আমার মনে হয় যে কেউ যদি ওদেরকে খাওয়াই দিত তাহলে আমার অনেক বড় একটা কাজ করে দিত। এখন নামিরাকে খাওয়াই দিব, খাওয়ানো শেষে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। বিকালবেলা তো হঠাৎ করে মনে হলো যে একটু হালিম রান্না করি। তো আজকে আমি হালিম মিক্স, এগুলো তো বাজারে পাওয়া যায়, এটা ঘরে ছিল, তো এটা দিয়ে আমি রান্না করব। আজকে আমি চিকেন হালিম রান্না করব। তো সবাই তো একই প্রসেসে রান্না করি, সবাই তো হালিম রান্না করতেই জানি, তো আমি একটু অন্যরকম করে রান্না করি। আর সেটা হলো যে এটার যে মশলাটা সেটা কিছুটা আমি চিকেনে দিই, দিয়ে কষিয়ে নিই, তারপর বাকি কিছুটা আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিই। তো আমার কাছে এটা ভালো লাগে, আর একটু রেখে দিই, যখন আমি হালিম সার্ভ করব তখন আমি ওটা উপরে দিয়ে দিই। তো এটা খেলে হালিমের যে একটা স্মেল আছে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। আমার কাছে ওইরকম করে খেতে খুব ভালো লাগে। আমরা সবসময় গরুর মাংস দিয়ে রান্না করি, তো চিকেন দিয়েও রান্না করা যায়,
তো গরুর মাংসটা একটু বেশি টেস্টি, তবে চিকেনটা এত খারাপ লাগে না। আমাদের বাসায় আবার অ্যালার্জি প্রবলেম আছে, তো বাচ্চাদেরও অ্যালার্জি আমারও একটু অ্যালার্জি, তো আমি গরুর মাংসটা খুব অ্যাভয়েড করে চলি, কারণ এখন ডাক্তারের কাছে যাওয়া যায় না, শুধু শুধু রোগ হলে তো খুবই হ্যারাসমেন্ট। তাই আমি চিকেন দিয়ে রান্না করছি, আর চিকেন দিয়েও খুব টেস্টি হয়। আর এখন আমি আদা কুচি, মরিচ কুচি, বেরেস্তা সবগুলো রেডি করে নিচ্ছি, যাতে হালিমটা ওরা ঘুম থেকে উঠে খেতে পারে। তো আমার সব রেডি করা হয়ে গেছে, আর লেবুর রসটাও আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। এখন আমার হালিম রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রে উঠিয়ে নিব, আর এখানে পাত্রে আমি পরিবেশন করে নিব, বাচ্চারা উঠে খেতে পারবে, এতক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। তো এখন আমার সব কাজ শেষ হয়ে যাচ্ছে, সাথে আমি এখন পরিবেশনের জন্য সব গুছিয়ে দিয়ে রাখবো, নামাজটা পড়ে বাচ্চারা উঠে যাবো, দেন আমরা বিকালে নাস্তা সেরে ফেলবো। আমি কিন্তু আমার সব কিছু আপনাদের কাছে শেয়ার করি, আর আমার খুব ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটিকে আমি বহুদূর নিয়ে যেতে পারবো না। তাই আশা করছি সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছের নামগুলো মা পড়ো তো, বলো তো। নামিরা, মা মাছের নামগুলো বলো তো। বলো বলো মা বলো। বলো মা পড়ো। আরে মা হয়েছে কি, তুমি পড়ো মাছের নাম। নামিরা মা তুমি ABCD বলো তো। মা বসো না, একটু বসো, বসে থাকো মা, তুমি তো ভালো মেয়ে, চুপচাপ বসো। এখন বলো ABCD বলো মা। তারপর 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 জি, জোরে বলো। তারপর তারপর কি মা, জোরে বলো। তারপর তারপর ABC তারপর ABC তারপর ABC ওকে বলছি তো ABC তারপর ABC আমি মস্ত হয়ে গেছি মা, বলো তারপর কি ABC এর পরে কি। ওয়ান টু ডি বলো তো মা। তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলো। সেভেন এইট নাইন টেন তারপর আমি ঘুমাবো, তুমি ঘুমাবা, পড়ালেখা করবা না, কেন ABC পড়বা? তো ABC পড়ছো, ওয়ান টু পড়ো, ওয়ান টু তারপর থ্রি ফোর তারপর তারপর তুমি কি পছন্দ করো, ঘুমাতে পছন্দ করো, চিংড়ি পছন্দ করো, আর কি পছন্দ করো, তুমি কি খেতে পছন্দ করো মা? কি তুমি ভর্তা পছন্দ করো, ভাত, আর কি খেতে পছন্দ করো? তুমি কি ফল খেতে পছন্দ করো, কাঁঠাল, তরমুজ পছন্দ করো না আঙ্গুর পছন্দ করো? তরমুজ, ও নানা তরমুজ নিয়েছে,
ও নানাকে তো থ্যাংক ইউ বলো। হ্যাঁ থ্যাংক ইউ বলো, নানা তোমাকে থ্যাংক ইউ বলছে মা। হ্যাঁ নামিরা, কেউ থ্যাংক ইউ বলে কি বলতে হয়? আচ্ছা ঠিক আছে নামিরা, কি বলতে হয়? থ্যাংক ইউ বললে কি বলতে হয়? বলো ওয়েলকাম, ভালো করে বলো, শুনতেছি না তো, ভালো করে বলো তো। থ্যাংক ইউ।